এই রোজা রমজান মাসে প্রতিটা মেয়েরই রুটিন হয়ে গেছে তাই না প্রতিদিন সকালে উঠেই আগে সোলা ভিজানো আমার তো ধরতে গেলে রুটিনই হয়ে গেছে আমার প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে আগে সোলা ভিজাতে হয় আর পাশাপাশি সারাদিন তো অনেক কাজই করি রোজা থেকে সো হ্যালো আসসালামু আলাইকুম সবাই আছেন আজকের ব্লগটি শুরু করলাম সকাল থেকে তো আমি সকাল সকাল ঘুম থেকে উঠে আগে সলাটা ভিজিয়ে রেখে দিয়েছি তারপরে দেখি বাবুর এই অ্যাকসিনটা একটু পরিষ্কার করতেছিলাম মানে বাবুর এই ভ্যাকসিনটা আমি স্যাবলোনার পানি দিয়ে সুন্দর করে মুশে হাদেন এড়ে দিয়ে আসছে হালকা একটু রোদ হলে আমি উঠিয়ে নিয়ে চলে আসবো আর এদিকে আমার কাপড় ধুবো মানে বোরকা হিজাব যেগুলো আমি রেগুলার ইউজ করি ওইগুলাই আমার আবার যে কোনো একটা পরার অভ্যাস নাই সবগুলো একসাথে এক এক করে বের করে করে পরি পরে ধুতে গেলে অনেকগুলো হয়ে যায় এদিকে আমার এই জোতাগুলো বাহিরে জুতার রেখে পড়েছিল অনেক ময়লা হয়েছিল ভাবলাম ধুয়ে পরিষ্কার করে উঠিয়ে রেখে দিব তো জোতাগুলো ধুয়ে রোদ্রে নেড়ে দিয়েছি এদিকে বোরকা ধোয়া হয়ে গেছে বোরকা গুলোও নেড়ে দিয়েছি এদিকে হেজাব গুলোও ধুয়ে সুন্দর করে নেড়ে দিয়েছি এগুলাই আপাতত ময়লা হয়েছিল তাই এগুলাই ধুয়ে দিয়েছিলাম আর এই তো আমি সুন্দর করে একটু ভিডিও নিচ্ছিলাম এখন বাসায় চলে যাবো থেকে বাসায় এসে রান্নাঘরে ঢুকে দেখি চিংয়ের ভিতরে অনেকগুলো এটা থালা বাসন পড়ে আছে ওগুলো সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছিলাম মানে এগুলো রাতের থালা বাসন রাতে আর ধোয়া হয়নি এই জন্য এখন ধুয়ে নিলাম তারপরে চলে যাবে একটু তরকারি করতে আর তরকারিটা কি দেখে বুঝতে পারতেছেন ইউনিক তরকারি তাই না মানে সজনেরাটা আর কচুর এই দুই তরকারি মানুষ বেশি পছন্দ করে এই সজনেরাটা আমরা এই বছরের প্রথম খাবো আজ আমার কাছে তো সজনেরাটা আর কচুর দুইটাই অনেক বেশি পছন্দ মানে দুইটা আমি দুই ভাবে রান্না করব এদিকে আমি কচুর লতিটাও সুন্দর করে সিলে নিচ্ছিলাম তো আমার সজনেরাটা গুলো কাটা হয়ে গেছে ওদিকে আমার বাবু সব ছাড়াই চিটকাই খেলা করতেছে ভাবলাম ও খেলা করতেছে এই ফাঁকে আমি কচুরলতিগুলোও কেটে নিই দেখে মনে হচ্ছে অনেক তাড়াতাড়ি হয়ে গেছে তাই না অনেক দেরি হয়েছিল ওইগুলো কাটাকাটি করতে ওগুলো কাটাকাটি করে আমি এদিকে ছোলাটা সুন্দর করে ধুয়ে নিচ্ছিলাম মানে সকালে দিয়ে ভিজিয়ে রেখেছিলাম সেই ছোলাগুলো যেহেতু অনেক ময়লা থাকে এই জন্য একটু সুন্দর করে ধুয়ে নিলাম আমি কিছুটা আলুও দিয়েছি এখন প্রেসার কুকারে দিয়েছি দুইটা সিটি হলেই হয়ে যাবে মানে প্রেসার কুকারে সেই ছোলাগুলো সিদ্ধ হতে দিয়েছে আর এদিকে সেই সজনে ডাঁটা আর কচুরলতিগুলো সুন্দর করে ধুয়ে নিচ্ছিলাম কচুরলতি ধুলে কি হাত চুলকায় বলেন তো আসলে কষ্ট করে যে জিনিসগুলো করা হয় সেই জিনিসগুলো খেতেও কিন্তু অনেক মজা হয় এদিকে আমার সলাগুলো সিদ্ধ হয়ে গেছে এখন একটা চাল নিতে ঢেলে রেখে দিয়েছি তারপরে তো সলাগুলো ভুনে নিব তার জন্য একটু তেল দিয়েছি পেঁয়াজ কুচি দিয়ে মশলা বাটা দিয়ে সুন্দর করে ভুনে নিলাম আর আমি সব সময়ের জন্য এভাবে ভুনে থাকি আমার এই চলাভনাটা খেতে কিন্তু অনেক মজা হয় আমি সুন্দর করে সলাগুলো দিয়ে সুন্দর করে ভুনে নিচ্ছিলাম একটু পরিমাণ মতো পানি দিয়েছি এখন কিছুক্ষণ জাল করে নিব আমার রান্নাগুলো খুব তাড়াতাড়ি হয়ে যায় মানে আমার সব কাজই খুব তাড়াতাড়ি হয় কিন্তু ভিডিওর জন্য একটু দেরি হয় এই আর কি তো আমার চলাভনা হয়ে গেছে প্রায় এখন একটু নেড়ে চেড়ে উঠিয়ে রেখে দিব তারপরে চলে অন্য কাজ করতে পাশের চুলাতে অন্য কাজ বলতে বেগুনি বানাবো আমি শুধু শুধু টাইম নষ্ট করি না সময়ের কাজ সময় করার চেষ্টা করি মানে সময় কাজে লাগাই এই আর কি আমার বেগুনি গুলো অনেক সুন্দর হয়েছে তাই না দেখুন তো অনেক ফুলকো ফুলকো হয়েছিল আমার সব রান্নাগুলো দেখতে যেমনই হোক না কেন খেতে কিন্তু অনেক মজার হয় আমার হাজবেন্ড মাঝে মাঝে আমার সাথে ফাজলামো করে বলে তোমার এটা দেখতে এরকম হয়েছে কেন তখন আমি তাকে বলি সবকিছু চেহারা দেখে জাজ করতে হয় না চেহারা ডাজেন ম্যাটার খেতে কেমন লাগছে এটাই বড় কথা তো আমার সবগুলো বেগুনি হয়ে গেছে আমি সুন্দর করে উঠিয়ে নিচ্ছিলাম তেল ঝরিয়ে ঝরিয়ে আর এই আমার সবগুলো বেগুনি তো এখানে আমি পেঁয়াজের জন্য মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম আগে থেকে এখন সুন্দর করে দিয়ে দিয়ে ভেজে নিচ্ছিলাম একটু করে দিয়েছিলাম একটু মজা লাগে আমার পেঁয়াজ আর বেগুনি সবই হয়ে গেছে সবই উঠিয়ে রেখে দিয়েছি এখন সেই সজনে রান্না করবো এখানে সেই সজনে ডাটা দিয়ে দিলাম আর কিছুটা সরিষা বাটা দিয়েছি আর এদিকে একটু মাছ ভেজে নিচ্ছিলাম মানে কচুর লতি দিয়ে রান্না করব। মানে সজনে ডাটা রান্না করতে যেয়ে দেখি কারেন্ট চলে গেছে মানে আমি মশলা বাটবো এই জন্য কারেন্ট ছিল না এই জন্য একটু দেরি হয়েছে রান্না করতে এদিকে আমি মশলাটাও বেটে নিয়েছি কারেন্ট আর এদিকে সেই সজনে দিয়ে দিলাম চুলাই বসিয়ে আর সজনে এভাবে মাখিয়ে ঝুঁকিয়ে দিয়ে দিয়েছি এভাবে করে জাল করলেই হয়ে যাবে আর এদিকে সেই কচুরলতিটাও চুলায় বসিয়ে দিলাম আর এখন প্রায় সন্ধ্যা সন্ধ্যা লেগে আসছে আর তাড়াতাড়ি করে আমি রান্নাটা করে নিচ্ছিলাম কচুরলতিটা দেখতে অনেক সুন্দর লাগতেছে তাই না কচুরলতিটা খেতেও কিন্তু অনেক মজার হয় আমার কাছে তো অনেক বেশি ভালো লাগে আর এই তো সজনে ডাঁটাটা একটু নেড়েচেড়ে দিলাম আমার যেহেতু সজনে ডাঁটা খেতে অনেক মজা লাগে ভিডিওটা এডিট করতে যেয়ে আমার আবার খেতে ইচ্ছা করতেছে এত মজা হয়েছিল রান্নাটা আমি যেহেতু দুই চুলাই একসাথে রান্না করতেছিলাম এই জন্য আমার দুই চুলাই রাখতে হচ্ছিল মানে দুই চোলাতে আমার হাতের কাজ করতে হচ্ছিল আমার দুই চুলাই রান্না করতে করতে অভ্যাস হয়ে গেছে এখন দুই চোলাই একসাথে রান্না করতে পারি ভালোই এদিকে আমার তরকারি দুইটাই প্রায় হয়ে এসেছে আর সজিনাটার কালারটা অনেক সুন্দর লাগতেছে তাই না আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ফেজ